তো হ্যালো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সেট ফোর নিয়ে এটি হলো পার্ট টু পার্ট ওয়ানের ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেশের প্রথম ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল কোথায় স্থাপিত হলো তাহলে উত্তরটি হবে দু সালের জুলাই মাসে কমিশন হবে মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালের যা দেশের মধ্যে প্রথম এটি একটি সামুদ্রিক ক্রুজ টার্মিনাল যা মহারাষ্ট্রের ব্রিপি এক্স ইন্ডিয়া ডকে স্থাপিত হতে চলেছে পরের প্রশ্ন দেশের নতুন সাইকেল নগরী হিসাবে কোন রাজ্য আখ্যা পেয়েছে কেরালা পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা কর্ণাটক তাহলে উত্তরটি হবে দেশের নতুন সাইকেল নগরী হিসাবে আখ্যা পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য দেশের বৃহত্তম একক অক্ষ বিশিষ্ট সৌর ট্র্যাকার সিস্টেম তৈরি করল কে অপশনগুলি হলো টাটা পাওয়ার রিলায়েন্স এন কোনোটাই নয় তাহলে উত্তরটি হবে দেশের বৃহত্তম একক অক্ষ বিশিষ্ট সৌর ট্রাকার সিস্টেম তৈরি করলো টাটা পাওয়ার অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করলেন কে অরিন্দম রায় পিয়ালি বসাক আরতি দাস কেউ নন তাহলে উত্তরটি হবে অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করলেন চন্দননগরের বাসিন্দা পিয়ালি বসাক বাইশে মে ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ এভারেস্ট জয় করেন সম্প্রতি অবলুপ্ত পতঙ্গ প্রাণীর দেহ সংরক্ষণ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা তরুণ পাল জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেল তিনি কোন জেলার বাসিন্দা হাওড়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান দার্জিলিং তাহলে উত্তরটি হবে তিনি ছিলেন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা সম্প্রতি কোন ক্রিকেটার সিতারা পাকিস্তান পুরস্কার পেলেন সুনীল নারিন ড্যারেন সামি অ্যাডাম গিলক্রিস্ট রিকি পন্টিং তাহলে উত্তরটি হবে তিরিশে মে দু হাজার বাইশে সীতারাই পাকিস্তান নাগরিক সম্মান পেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন পেশাদার এশিয়ান গায়িকা দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকসোয়ান মহিলা ব্র্যান্ডের সদস্য হলেন শ্রেয়া ঘোষাল শ্রেয়া লেনকা ইউসুফ উহানা রিচা শর্মা উত্তরটি হবে অপশন বি শ্রেয়া লেনকা সম্প্রতি রামমোহন রায়ের জন্মস্থান হেরিটেজ সাইট ঘোষণা করা হলো রামমোহন রায়ের জন্মস্থান হল খানাকুল কুলতলি হালি শহর রামরতনতলা তাহলে উত্তরটি হবে বাইশে মে রাজা রামমোহন রায়ের দুশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে হেরিটেজ কমিশনের পক্ষ থেকে রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের বাড়িটিকে হেরিটেজ সাইট ঘোষণা করা হল অতি বিপন্ন বাটাগুর কচ্ছপ বাঁচানোর জন্য উদ্যোগ নিল কোন প্রকল্প মানুষ ন্যাশনাল পার্ক সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নৈনিতাল জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান এর সঠিক উত্তরটি হবে অপশন বি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনে জুডো গ্র্যান্ড প্রক্সে পুরস্কার পেলেন বজরাং পুনিয়া মীরাবাই চানু কপিল পারমাল প্রবীণ হুড্ডা তাহলে উত্তরটি হবে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্ট ফেডারেশন জুডো গ্র্যান্ড প্রক্সে পুরস্কার পেলেন কপিল পারমাল দেশের কোন রাজ্য প্রথম মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ চালু করল কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট দিল্লি উত্তরটি হবে দেশের প্রথম রাজ্য হিসাবে মহারাষ্ট্র সূচনা করল ওয়েবসাইট জাতীয় মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপের পরের প্রশ্ন দু সালে টাইমস বিজনেস পুরস্কার কোন সংস্থা পেল হিন্দুস্তান লিভার রুচি ফুড এম এমডিএইচ সানরাইজ তাহলে উত্তরটি হবে দু হাজার পরের প্রশ্ন দু হাজার বাইশ সালের মরণোত্তর কীর্তিচক্র পুরস্কার পেলেন আলতাফ হোসেন তার কর্মক্ষেত্র ছিল ভারতীয় এয়ার পাইলট ভারতীয় সেনা অধিনায়ক সিডিএস প্রধান বিপিন রাওয়াতে দুর্ঘটনাস্থ বিমানের চালক কাশ্মীরের পুলিশ কনস্টেবল তাহলে উত্তরটি হবে একত্রিশে মে দু হাজার বাইশ নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মরণোত্তর কীর্তিচক্র পুরস্কার পেলেন জম্মু ও কাশ্মীরের পুলিশ কনস্টেবল আলতাফ হোসেন ভাট তাহলে উত্তরটি হবে অপশন ডি কাশ্মীরের পুলিশ কনস্টেবল সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের খোঁজ কোথায় পেল অপশনগুলি হবে আমাজন জঙ্গলে সেলভা অরণ্যে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সমুদ্র গর্ভে সাইবেরিয়ার বরফাচ্ছন্ন ভূমিতে তাহলে উত্তরটি হবে অপশন সি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সাগরের নিচে বিশ্বের বৃহত্তম উদ্ভিদের সন্ধান পেল পরের প্রশ্ন ভারতের প্রথম জিন ব্যাংক প্রোগ্রাম কোথায় স্থাপন করা হলো পাঞ্জাব মহারাষ্ট্র হরিয়ানা উত্তরাখণ্ড ভারতের প্রথম জিন ব্যাংক প্রোগ্রাম স্থাপন করা হলো মহারাষ্ট্রে পরের প্রশ্ন বিশ্ব তামাক মুক্ত দিবসে তামাক মুক্ত পুরস্কার পেল কোন দেশ অপশনগুলি হলো ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ কেরালা তাহলে উত্তরটি হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দু সালে বিশ্ব তামাকযুক্ত দিবসে পুরস্কার পেল ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারতের প্রথম কোন রাজ্য অনলাইন বিল্ডিং পারমিশন সিস্টেম সূচনা করল অসম সিকিম নাগাল্যান্ড মণিপুর উত্তরটি হবে পয়লা মে দু হাজার বাইশে উত্তর পূর্ব ভারতের রাজ্য হিসাবে সিকিম সূচনা করল অনলাইন বিল্ডিং পারমিশন সিস্টেমের সম্প্রতি গ্যাজেট রিভিউ অনুযায়ী বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী কোন ভারতীয় সেব প্রথম দশজনের মধ্যে স্থান পেয়েছে সঞ্জীব কাপুর বিকাশ মান্না গর্ডন রামসে রণবীর বরার আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন পেতে তোমাদের সুবিধে হয় তাহলে উত্তরটি হল সম্প্রতি গ্যাজেট রিভিউ অনুযায়ী বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় শেফ বিকাশ মান্না প্রথম জনের মধ্যে স্থান পেয়েছে সম্প্রতি কোন রাজ্য কাগজের স্ট্যাম্প পেপারের পরিবর্তে ই স্ট্যাম্প ব্যবহার শুরু করল হরিয়ানা পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র তাহলে উত্তরটি হবে সরকারি কাজে গতি আনতে পাঞ্জাব সরকার কাগজের স্ট্যাম্পের পরিবর্তে ই স্ট্যাম্প ব্যবহার গুরুত্ব দিল পরের প্রশ্ন সিখ হিস্ট্রি অফ ইস্টার্ন ইন্ডিয়া বইটির লেখক কে ছিলেন বিনোদ রায় প্রীতি সেয়ন রসিদ কিদুয়াই অবিনাশ মহাপাত্র তাহলে উত্তরটি হবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রকাশ করলেন অবিনাশ মহাপাত্রের রচিত বইটি তাহলে উত্তরটি হবে অপশন ডি অবিনাশ মহাপাত্র